हेलो गाइज बीनास किचने सबाई के स्वागत। आज हमें रागी दोसा बनिए देखो। तो चलो रागी दोसा बनाते की लागे और केमन करे बनाते हैं तार साथे चाटनी बनिए भी देखो। एर जोने हमें बिरि डाल नियेछि। देखुन बिरि डालटा हमें प्रथमे भिजिए नेब जल दिए। एटा हमें आधा घंटा रेस्ट देव। देखुन आधा घंटा पर एटा फुले गेछे डालटा। डालटा हमें एकटा ग्राइंडारे कपे देव। प्रथमे पेस्ट बनिए नेब डालटा। तो देखुन डालगुलो हमें ग्राइंडारे कप दिए सामान्य जल दिए एटा पेस्ट बनिए नेब। देखुन पेस्टटा होये गेछे। केमन होयेछे देखिए दिच्छि। एर रागी दोसाटा खेते खूब ही स्वाद लागे, दारुण स्वाद लागे। खेये कमेंटे बोलबेन बनिए। तारपरे आमि रागी नियेछि। देखुन एटाके मांडिया भी बोले। ओर भितरे पेस्ट डाल टुक दिए दिच्छि। सामान्य जल दिए एटा भालोभाबे मिशिए नेब। अल्प अल्प जल दिए मिशाबेन। बबल्स ना थाका अब्दि एटा भालोभाबे मिशाबेन। देखुन एटा भालोभाबे मिशिए निच्छि। आमार रान्नाटा आपनादेर काछे भालो लागले प्लिज आमार चैनलटा सबसक्राइब करबेन, लाइक शेयर कमेंट करबेन। रेसिपिटा केमन होयेछे कमेंटे बोलबेन। तो देखुन रागीटा आमि डालेर साथे भालोभाबे मिशिए निच्छि। एटाके केउ केउ मांडिया भी बोले। देखुन आमि मिलिए निच्छि। এটা বেশি গাঢ় করবেন না, বেশি পাতলা করবেন না। দেখুন কেমন করেছি। স্বাদ অনুসারে লবণ দেবা দিয়েছি। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটা রেখে দেব 10 মিনিটের জন্য। ওর ভিতরে আমি চাটনিটা বানিয়ে নেব। এটা কড়াইতে তেল দিয়েছি, সরষে, শুকনো লঙ্কা, মিরচিঙ্গে পাতা দিয়ে এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এটা আমি উঠিয়ে নেব। এটা হাতের সাহায্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তারপর ওই কড়াইতে আমি অল্প তেল দিয়েছি, সাদা তেল। চানা ডাল দিয়েছি। চানা ডালটা আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার হওয়া অবধি। তো দেখুন ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এর ভিতরে বাদাম দিয়েছি। ডালটা যেই পরিমাণে নেবেন ওর অর্ধেক বাদাম নেবেন। তো দেখুন বাদামটাও আমি ওর সাথে ভেজে নেব। কয় টুকরো আদা দিয়েছি, রসুন দিয়ে আদা রসুনটাও আমি ভেজে নেব ডালের সাথে, ডাল আর বাদামের সাথে। তো দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অল্প নারকেল দিয়েছি। ডাল যে পরিমাণে নেবেন ওর অর্ধেক বাদাম নেবেন, বাদামের অর্ধেক পরিমাণে নারকেলটা নেবেন। তারপরে টমেটো দিয়েছি। টমেটোটা টক হওয়ার জন্য দেবেন। এটা স্কিপ বি করতে পারেন আপনাদের যদি টমেটোটা দিতে ভালো না লাগে। এটা নাড়িয়ে চড়িয়ে এটা আমি একটা গ্রাইন্ডার কপে নিয়ে নেব। দেখুন এটা আমি একটা গ্রাইন্ডার কপে দিচ্ছি। এটা পেস্ট বানিয়ে নেব আমি। আরেকবার বলে দিচ্ছি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। জল দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। চাটনিটা আমাদের হয়ে গেছে। এই পেস্টটা আমি যে সরষে ফোড়ন দিয়ে রাখছি ওটার ভিতরে দিয়ে দেব। দিয়ে এটা মিলিয়ে নেব। দেখুন আমাদের চাটনি হয়ে গেছে। এখন আমি চলুন দোসাটা বানানো যাক। যে রাগিটা আমি মিশিয়ে রাখছিলাম ডালের সাথে দেখুন এটা পুরো সেট হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। বাচ্চারা বড়রা সবাই চেয়ে চেয়ে খাবে এত স্বাদের রাগি দোসাটা। রাগিটা শরীরের জন্য খুবই হেলদি। দেখুন একটা তাওয়া নিয়ে অতি ব্রাশ দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিয়ে আমি রাগিটা দোসা বানাচ্ছি কেমনভাবে। দেখুন হাতের সাহায্যে এটা ঘুরিয়ে নেবেন। এটা মিডিয়াম ফ্লেমে করছি রাগি দোসাটা। তো দেখুন প্রায় রাগি দোসাটা হয়ে গেছে। আমি উল্টিয়ে দেবো। এভাবে সব রাগি দোসাগুলো আমি বানিয়ে নেব। তো দেখুন এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে। বানিয়ে খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে রাগি দোসাটা। আর আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য এমন ভালো ভালো রেসিপি রান্না নিয়ে আসার। তোমার রান্নাগুলো প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
तो देखो ये चाटनिर साथे सर्व करबें जो चाटनी हमें बनिए खेते किन्तु दारुण स्वाद लागे। ये एखने खे कमेंटे बोलूँ केमन हो।